মেদিনীপুর শহরের তাঁতিকেড়িয়া কবরস্থানে স্থায়ী কমিটির গঠনে নির্বাচন প্রক্রিয়ার জন্য তৈরি কার্যকরী কমিটি নিয়ে প্রশ্ন তুলল মেদিনীপুর টাউন মুসলিম কমিটি। শুক্রবার মেদিনীপুর টাউন মুসলিম কমিটির সম্পাদক সরফরাজ খান এক সাংবাদিক বৈঠকে বলেন, গত 2রা ডিসেম্বর নির্বাচন কমিটি গঠন করা হয়েছে। তার আগে বলা হয়েছিল মেদিনীপুর শহরের যতগুলো মহল্লা তাঁতিকেড়িয়া কবরস্থানের সাথে সরাসরি যুক্ত তাদের ডেকে আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু বর্তমানে দেখা গেল তারা নিজেদের মধ্যেই আলোচনা করে একটি নির্বাচনী শিডিউল প্রকাশ করেন। সেই শিডিউলের বিরুদ্ধে প্রায় 10 থেকে 12টা মহল্লা তাদের কাছে জানতে চায় কতগুলো মহল্লা এই নির্বাচনে অংশগ্রহণ করবেন। দেখা যাচ্ছে নতুন যে নির্বাচনী কমিটি গঠন করা হয়েছে তাতে শুধুমাত্র সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ রয়েছে, যেখানে নির্বাচনী প্রক্রিয়ার হলে বাকি পদগুলি কিভাবে পূরণ করা হবে, কারণ রেজিস্ট্রেশনের জন্য 7 জন অথবা 11 জনের নাম থাকতেই হবে কমিটিতে। মুসলিম কমিটির তরফে এই নির্বাচনী কমিটি সঠিকভাবে তৈরি করা হয়নি বলেও অভিযোগ করা হয়েছে। দুদিন আগে আমরা একটা খবর দেখলাম যে তাঁতিকেড়িয়া কবরস্থানের একটা নির্বাচনের ব্যাপারে একটা কিছু খবর দেখলাম, তো সেটা দেখে বিভিন্ন মহল থেকে মিদনাপুর টাউন মুসলিম কমিটিতে কোশ্চেন করছে সবাই, এটা কী ব্যাপার। তো সেই জন্য আজকে আপনাকে ডাকা হয়েছে যে তাঁতিকেড়িয়া কবরস্থান এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কবরস্থান। তো এই কবরস্থানের বিগত 40 বছর ধরে একটা কমিটি কাজ করছিল, কোনো হিসাবপত্র নেই, কাজের কোনো মানদণ্ড নেই। তো বিগত মাসে একটা মিটিং ডেকে এই কমিটি রিজলভ করা হয়েছে, এবং যেদিন রিজলভ করা হয় সেদিন একটা নির্বাচনী কমিটি গঠন করা হয়েছে, এবং সেই নির্বাচনী কমিটিকে বলা হয়েছিল যে যতগুলো মহল্লা তাঁতিকেড়িয়া কবরস্থানে সরাসরি যুক্ত তাদেরকে ডেকে আপনারা আলাপ আলোচনা পরামর্শ করে পরবর্তী কার্যগুলো করবেন। কিন্তু দেখা গেল ওনারা নিজেদের মধ্যে আলোচনা করে একটা নির্বাচনী শিডিউল প্রকাশ করলেন, এবং সেই শিডিউলের বিরুদ্ধে প্রায় 10-12টা মহল্লা সোচ্চার হলেন এবং ওনাদেরকে কোশ্চেন করলেন যে এই ব্যাপারগুলো একটু আমাদেরকে জানান। তো সেই চিঠিটা আমার কাছে আছে, সেই মহল্লাগুলো ওই নির্বাচনী কমিটির কাছে জানতে চাইলেন যে কতগুলো মহল্লা ওই নির্বাচনী প্রক্রিয়া অংশগ্রহণ করবে, শুধুমাত্র সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ, এই 3টি পদের কেন নির্বাচন হবে, বাকি পদগুলো নির্বাচন কেন হবে না, টোটাল 11 জনের একটা মেম্বার কমিটিতে হওয়া উচিত, কারণ এই রেজিস্ট্রেশনটা নতুন করলে করতে গেলে 11 জনের নাম দরকার আছে, তাহলে বাকি 7 জনকে কি ইচ্ছা মতো নেওয়া হবে, সেই প্রশ্নটা এদেরকে করা হয়েছিল। এবং একটা সভা ডাকার জন্য বলা হয়েছিল যে আপনারা একটা সভা ডাকুন যে 28টা, 29টা, 30টা মহল্লা, সেখানে আপনারা ব্যাপারটা আলোচনা করে পরবর্তী কার্যক্রম করবেন, কিন্তু ওনারা কর্ণপাত করেন। তো সেই জন্য সেই মহল্লাগুলো টাউন মুসলিম কমিটিকে আবেদন করে যে আপনারা দয়া করে এটা দেখুন, এটা একটা অনৈতিক কাজ হচ্ছে মনে হচ্ছে, পক্ষপাতিত্ব হচ্ছে, কিছু মহল্লাকে ডাকা হচ্ছে, কিছু মহল্লাকে ডাকা হচ্ছে না। তো সেই অভিযোগ যখন টাউন মুসলিম কমিটি পেল, তখন আমরা নির্বাচনী কমিটিকে একটা চিঠি করলাম। চিঠি করে আমরা 2টো জিনিস জানতে চাইলাম যে আপনারা যে তাঁতিকেড়িয়া কবরস্থান কমিটি নির্বাচনের প্রক্রিয়ায় আগে এগোচ্ছেন, তাতে স্বচ্ছতা এবং দুর্নীতিহীন কীভাবে করবেন সেটা একটু আমাদেরকে জানান, কারণ আমাদের কাছে প্রচুর অভিযোগ আসছে যে এখানে পক্ষপাতিত্ব হচ্ছে, দুর্নীতি হচ্ছে, 3টা পোস্টের নির্বাচন হচ্ছে, বাকি 7টা পোস্ট, 8টা পোস্ট কেন নির্বাচন হচ্ছে না সেগুলো একটু জানান। এবং তার সঙ্গে আমরা আবারও 28টা থেকে 30টা মহল্লা যারা ওখানে সরাসরি যুক্ত ওনাদেরকেও ডেকেছিলাম বিগত 14 তারিখ। সেই 14 তারিখের মিটিংয়ে সেই নির্বাচন কমিটির কেউ আসেননি, দুঃখিত, আমরা খুবই হতাশ হলাম যে ওনারা এলেন না, ওনারা এলে ব্যাপারটা ভালো হতো, কিন্তু বাকি মহল্লারা সবাই এসেছিলেন। এবং সেখানে যখন এই নির্বাচনী কমিটির প্রতি মানুষের একটা অনাস্থা চলে এসছে, ক্ষোভ এসছে যে ওনারা ঠিকঠাক কাজ করছেন না, সঠিকভাবে মানুষকে বোঝাতে পারছেন না, কারণ এই কবরস্থানটা একটা আমাদের সকলের ঐতিহ্যের ব্যাপার আছে, এখানে যেন স্বচ্ছতা বজায় থাকে, প্রত্যেকেরই একটা আবেগ আছে। তো সেখানে সর্বসম্মতিক্রমে একটা সিদ্ধান্ত নেওয়া হলো যে নির্বাচনী কমিটিটা ডিসলভ করা হবে, এবং একটি
অস্থায়ী কার্যকরী কমিটি করা হবে। এই অস্থায়ী কার্যকরী কমিটি সেই আটটা থেকে তিরিশটা মহল্লা কাছে গিয়ে প্রত্যেকে বুঝাবে, আলাপ আলোচনা করবে এবং একটা পূর্ণাঙ্গ স্থায়ী এগারো জনের কমিটি গঠন করবে। তার প্রক্রিয়া তাহারাই ঠিক করবে। সেই যে এগারো জনের কমিটি, সেই যে ষোলো জনের একটা কমিটি হয়েছে অস্থায়ী ওয়ার্কিং কমিটি, তাতে আমাদের এনামুল খান আছেন হেড এবং তার সহযোগিতা করছেন শেখ দিলসাদ, আর আছেন মোহাম্মদ সরফরাজ, সৈয়দ জাকির হোসেন, ইসলাম শাহ, শেখ জাবেদ, সোনু উসমানি, মীর সালতু, শেখ শফিকুর রহমান, শেখ ফিরোজ, শেখ এনাম, শেখ বাহারুদ্দিন, শেখ সাব্বির, আমিনুল হোসেন শাহ, সৈয়দ ইকবাল, নাজমুল হক। ইনারা প্রত্যেকটি মহল্লার কাছে যাবেন, প্রত্যেকটি মহল্লার সঙ্গে আলাপ আলোচনা করে কীভাবে স্বচ্ছভাবে, দুর্নীতিহীনভাবে, একটা পাকাপাকিভাবে একটা ভালো কমিটি, এগারো জনের একটা কমিটি করা যায় এবং আগামী দিনে যেন তাতে গিয়ে কবরস্থানটাকে রক্ষণাবেক্ষণ করা যায় ভালোভাবে, তার দেখভাল করবেন। এবং এখন আর নির্বাচন এখন হচ্ছে না, এই কমিটি সিদ্ধান্ত নেবে আগামী দিন কীভাবে কাজ হবে।